আহলান বিকুম, সালামুন আলাইকুম। আমাদের সামনে রয়েছে সূরা আসর। আজকে আমরা আলোচনা করব সূরা আসর। শুরুতেই সূরা আসর পাঠ করছেন জনাব মুস্তাফা বিন আব্দুল মালিক। সালামুন আলাইকুম। এখানে 103 নম্বর সূরা হচ্ছে সূরা আসর। এখানে বলা হচ্ছে ওয়াল আসরি। ওয়া আপনারা জানেন, ওয়া অর্থ হচ্ছে চলমান সময়টাকে, ওয়াক্ত মানে পুরা সময়টা, কোনো নির্দিষ্ট একটা টাইম না, যে এই টাইমের সাথে ওয়ার কোনো সময়, কোনো সময় পুরাটাই সময়, টোয়েন্টি ফোর আওয়ার্স পৃথিবী পুরা চলমান, এইটা পুরাটাকে, পুরাটা হচ্ছে ওয়া। আলিফ হচ্ছে লিডার, সে গুড কোয়ালিটি লিডারও হতে পারে, ব্যাড কোয়ালিটি লিডারও হতে পারে, পৃথিবীর সব মানুষের মধ্যে, নারী পুরুষ উভয়ের মধ্যে। আইন হচ্ছে ইনসাইড থেকে যেটা উপলব্ধি করা, দেখা। আমাদের চক্ষু যদিও সামনে দেখা যাচ্ছে, আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু চোখের দেখার জিনিসটা হচ্ছে ভিতরে। এই জন্য মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আর দেখতে পায় না, মানুষ যখন সেন্সলেস হয়ে যায় তখন আর দেখতে পায় না, মানুষ যখন মিউট হয়ে যায় অর্থাৎ মারা যায় তখনও সে দেখতে পায় না। দেখতে না পাওয়ার কারণে যে অর্থাৎ আসলে চোখে দেখে না, এটা বলতেছে চোখে দেখে না, না চোখ ভিতরে যখন এটা ব্যাটারি, যখন আপনি টর্চ লাইটের পিছন থেকে যখন ব্যাটারি খুলে বেরবেন, ওই বাল্ব কিন্তু জীবন্ত, কিন্তু বাল্ব এটা আর জ্বলবে না, মানে অর্থাৎ সে পাওয়ার পাচ্ছে না। তো আমাদের পাওয়ার যখন লেস হয়ে যায় তখন আমরা চোখে দেখি না, আমরা মিউট হয়ে যাই। এখানে আইন হলো এটা সোয়াদ হলো বাধা দিয়ে রক্ষা করা, এটা আপনারা জানেন, বাধা দিয়ে রক্ষা করা, অর্থাৎ বাধা দিয়ে যেটাকে রক্ষা করতে পারাটাই হচ্ছে সোয়াদের কাজ। এই জন্য সালেহীন বান্দার ক্ষেত্রে সোয়াদ শব্দটা ব্যবহার হয়েছে, সলাতের ক্ষেত্রেও সোয়াদ শব্দটা ব্যবহার হয়েছে, সওমের ক্ষেত্রেও সোয়াদ শব্দটা ব্যবহার হচ্ছে, আপনি বাধা দিয়ে রক্ষা করতে হবে। আর রা হচ্ছে চলমান, বারবার বারবার, এটা বারবার এটা চলতেছে, ঘুরতেছে, ঘোরার ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, বারবারের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে। পুরো অনুবাদটা পড়েন ভাই একটু। জি, তো এখানে বলা হচ্ছে ওয়াল আসরি, ইন্না আল ইনসানা লাফি খুসরি ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল সবর আস-সবর। আমি যে মানে তেলাওয়াত করলাম একটু, আমি শুধু রিচুয়ালের সাথে আমি মিলে দিই, রিচুয়াল আল্লাহরা কীভাবে তেলাওয়াত করে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা 100% ভুল, অল্প ভুল না, পুরো 100% ভুল। ইন্না শব্দটা আলাদা, আল ইনসান আলাদা, লাফি খুসরি আলাদা, এভাবে পড়তে হবে। ইল্লা, ওরা বলতেছে ইল্লাল্লাযীনা, হোয়াট ডু মিন ইল্লাল্লাযীনা, এখানে ইল্লাল্লাযীনা পড়া যাবে না, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি আলিম ভাইকে বলবো এটার, এই যে মকরবাজি অনুবাদ করে রাখছে আসরের অর্থ সময়, এই সময় সময়কে বিশ্লেষণ করুক, এই শব্দটাকে ওয়াল আসরি আবার তর্জমায় লিখে রাখছে শপথ মহাকালের, তার মানে দুইটাই, শিরোনামও ভুল এবং প্রথম শব্দের তর্জমাও ভুল। ধন্যবাদ, আলিম ভাই কথা বলুন। আসসালামু আলাইকুম মানে তাবাল হুদা রব্বি ইজিদনি ইলমা। 103 নম্বর সূরার যে আয়াত উনি পাঠ করলেন যে আপনার ওয়াল আসরি, এখানে যে আসর যে শব্দটা, এখানে যে হরফ বলতে গেলে বা শব্দ যখন আমরা বলতে যাচ্ছি তখন 30 নম্বর সূরার যে 22 নম্বর আয়াত, এখানে স্পষ্টভাবে যে সকল ভাষা হচ্ছে আল্লাহর, সকল ভাষা হচ্ছে আল্লাহর। এখন আরবি বলতে আমরা কী বুঝি, একটা ওই যে বিন্দু বা একটা ডটের কারণে যে চেঞ্জ হয়ে যায়, আইন র বা এইখানে জাস্ট একটা ফোটা দিলে হয়ে যায় গ র বা, যেটা মাগরিব, যেটা অন্ধকার। তো একটা ফোটার কারণে এক দেশের ভাষা হবে আরেক দেশে কী হয়ে যাবে, ডেকে যাবে, বিষয়টা এরকম না। তো এখন আসর যখন আমরা বলছি, খেয়াল করেন যে আইন সোয়াদ র আসর, আইন সোয়াদ র আসর। এখন এই আইনটা যদি আলিফ হয় তাহলে কি হয়, আলিফ সোয়াদ র আসর,
এখন আমি যদি এই যে লেখার ক্ষেত্রে আইন আর আলিফ এই দুটার ভিতর পার্থক্যটা কিন্তু অল্প একটা হচ্ছে আয়াসর যে গলার ভিতর থেকে আসতেছে যেটা আইন আইন মানে হচ্ছে ইনসাইড থেকে আসে আইন তাহলে আইন যে আইন সোয়াদর আসর আবার আলিফ সোয়াদর আসর আবার যে সেম একই জিনিস হবে আমি যদি এই সোয়াদটাকে সরায় যদি সিন বসাই তাহলে কি হবে আইন সিন র আসর একই শব্দ কিন্তু আবার আইন সোয়াদ র আসর আসর তো বললাম তাহলে একটা হলো সোয়াদ নিয়ে আসছে এখানে তাহলে আইন যে আপনার সিন র যেটা হচ্ছে আইন সিন র আসর আবার আলিফ সিন র আসর এটাও কিন্তু আছে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখন যদি বলি আসর কি বলতে পারবেন যে আমি কোনটা দিয়ে বলছি না সম্ভব না যে আমি বলতেছি আবার আইন সোয়াদ র আলিফ সোয়াদ র আবার আলিফ সিন র আইন সিন র এই চারটা শব্দই কোরআনে আছে কিন্তু যখন আমি বলতেছি আসর এটা কোনটা দিয়ে বলছি তাহলে এখন এটা দেখতে হলে কিন্তু আমার আয়াতটা চোখ দিয়ে দেখতে হবে এই যে চোখ দিয়ে দেখা যেই বিষয় চোখের যেই ব্যাপার সেটা এই যে চোখকে বলা হচ্ছে আইন ওয়াল আসর যে মুসা বললেন যে আসর এটা আইন এটা হচ্ছে ইনসাইডের ব্যাপার এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার এটা হচ্ছে বোঝার ব্যাপার তা এখন আমি ধরেন এই আপনাকে বললাম যে ভাই উমরা করতে যাব কারণ একটা ডটের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন কে কে আপনাকে উমরার এইরকম নিয়ম বলে দিল আল্লাহর এই বিধান কি যথেষ্ট নয় আল্লাহ জিজ্ঞেস করছেন যে এই এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় আমি নাজিল করেছি পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি কিতাব তা এখন আপনি উমরা করতে যাবেন এটার বিধান তো এখানে দেওয়া আছে যে উমরাটা কি কিন্তু আপনাকে আলাদাভাবে একটা নিয়ম বানায় দিছে আপনি ওইটা না দেখে নিজের আয়াত দিয়ে আপনি চেষ্টা করে আপনি দেখেন নাই কোথায় যে আইন সোয়াদ র এই সোয়াদের ভিতরে কিন্তু কি যে সোয়াদ হচ্ছে বাধা দিয়ে রক্ষা করা কি রক্ষা করে 38 নম্বর সুরা একটা সুরাই হচ্ছে সুরা সোয়াদ সোয়াদ ওয়াল কোরআনি দি দিক্রি তো সোয়াদ মানে কি এই যে বাধা দিয়ে রক্ষা করা ইয়াসুদ্দু তাসুদ্দু সদ্দা এই শব্দগুলো যখন পড়তেছেন তখন কিন্তু এই সোয়াদের অর্থ পড়তেছেন আপনি যে বাধা দিয়ে রক্ষা করে তারা বাধা দেয় তারা বাধা দেয় তাহলে আইন যেটা হচ্ছে ইনসাইট আমাদের ভিতরে এটা আত্মার ব্যাপার এটা অন্তরের ব্যাপার ভিতরের ব্যাপার সোয়াদ ভিতর থেকে কি করবে বাধা দিয়ে রক্ষা করবে এখন আর র এটা হচ্ছে কি বারবার করে বারবার করে তাই এটা হচ্ছে আসর এখন এই আইনের জায়গায় যখন আলিফ আসে তখন তো চেঞ্জ হয়ে গেল আইন মানে ছিল চোখ লাতার অন্যাহ আইন আল ইয়াকিন এক চোখের কথা বলছে আল্লাহ বলছে যে আইন আইন দুটি চোখ তাহলে একটা হচ্ছে অন্তর চক্ষু আর দুইটা চক্ষু কি এই যে বাইরে আপনি তো আমার দুইটা চোখ দেখতেছেন আমার ভিতরের চোখটা কি আপনি দেখতেছেন দেখা যাচ্ছে না তো শুধু ভিতরের ব্যাপার সেটা হলো আমার বুঝ যে আমি কোরআনটা কোথায় বুঝলাম কোথায় কি আমার ভিতরে কি আছে সেটা হলো আইন যেটা হচ্ছে অন্তর্চোখ আইনাল ইয়াকিন এটা বিশ্বাসের ব্যাপার লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন তারা যখন এই যে এইটা যখন তারা দেখবে তারা বুঝবে তো সেটার ব্যাপার তো সেটা তো ইনসাইড এটা আপনি আপনি আমার ল্যাব আজ দেখে যদি আপনি বলেন যে না একটু তো মনে হয় ঝামেলা আছে হ্যাঁ তো এটা আপনি বলতে পারেন কিন্তু আমার আমি যে রবের সামনে দাঁড়াবো আমার ইনসাইটে কী আছে সেটা তো আমি জানি আর আমার রব জানি এটা দেখানোর বিষয় না এই সোয়াদ যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করা বার র হচ্ছে কি যেটা রান করে সব সময় যেটা বারবার করে বারবার করে হয় তো এখন ওয়াল আসর বলে আপনাকে বোঝানো হচ্ছে যে সময়ের কসম আসরের ওয়াক্ত বানাইছে যে এটা দিয়ে আপনার নামাজ পড়তে হবে তা আল্লাহ মানে এই যে সুরা আসরটা এটার ভিতরে মূল মেসেজটা দেখেন আপনি কত সুন্দর যে সকল মানুষ ক্ষতির ভিতরে লিপ্ত তো এর আগে তো আল্লাহ কী বলছে এই যে সোয়াদ এবং র যে সোয়াদ এবং র এটা হচ্ছে সর এখন সুর যে সোয়াদ এবং র আলি জের জবর পেশ আপনি যাই দেন সুর মানে লিখে রাখছে বাঁশি যে সিংহায় বাঁশি নিয়ে বসে আছে ওইখানে ফুঁক দিবে পৃথিবী ধ্বংস যাবে আশ্চর্য সিংহায় বাঁশি নিয়ে বসে থাকতে হবে কেন একজন মালাইকাকে আল্লাহ কি এটা বলছেন যে সিংহায় ফুৎকার দিবে সব মানে তছনছ হয়ে যাবে তা আল্লাহ তো বলবে যে কুন ফায়াকুন শেষ আল্লাহ যখন যা ইচ্ছা করেন তাই করেন এখন এই সুর আবার এই এই সুর দিয়ে কিন্তু সুরাত যে আমাদের যে চেহারা তো এখন আপনার এই সোয়াদ এবং র যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করা বারবার তো এইটুক যদি আমরা বুঝি তাহলে আইন কি ভিতর থেকে ইনসাইড থেকে তো এখন বাধা দিয়ে রক্ষা করবেন আমি বলতেছি যে ধরেন
যে ভাই কোরআনটা নেন এটা বুঝে বুঝে পড়েন। এখন আপনার ভিতর থেকে যদি বাধা আসে, আমি যদি বলি যে ভাই এটার ভিতরে সব সত্য কথা আছে, আপনি এটা পড়বেন, এটা বুঝবেন, এটা মানবেন, ঠিক আছে, এটা যদি আপনি নিজের চোখে দেখেন, নিজে বুঝেন, এটা প্রোটেক্টেড সওয়াত ওয়াল কোরআন দি জিক্রি, এটার ভিতরে উপদেশ আছে যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, এটা থেকে নেবেন আপনি মানবেন, বলছে ভাই তাহলে নামাজ রোজা পড়তে হবে না। তা এইটাতে যদি না থাকে, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন বলবে যে কোরআনের নামাজের নিয়ম নাই, তাহলে আপনি কেন বানাবেন? তাই এই যে আপনাকে বাধা দিয়ে আপনার বিশ্বাসকে আপনি রক্ষা করতেছেন, এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছে ওয়াল্লা আসর, যে তারা বাধা দিয়ে তাদের যে বিশ্বাস সেটাকে তারা বারবার রক্ষা করতেছে, এই কোরআনকে তারা বর্জন করছে। কোরআনের ভিতরে কী আছে, ইনসাইডে কী আছে, নিজ চোখ দিয়ে তারা দেখে না, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেই কথাটা বলছেন, আমি আবার বলছি কথাটা, যে কোরআনের এই যে সওয়াদ ওয়াল কোরআন, সওয়াদের পরে এই যে সুরা সওয়াদে আল্লাহ বলছে সওয়াদ ওয়াল কোরআন দিয়ে দিক্রি, এই কোরআন এটা প্রোটেক্টেড, এটার ভিতরে উপদেশ আছে, এই উপদেশগুলো যে মেনে চলবে সেই তো সফল ভাই। এই পুরো সুরা সওয়াদটা পড়লে বোঝা যাবে যে আল্লাহ এই সওয়াদ দিয়ে কী বুঝাইছেন। তাহলে এইটা আমরা পড়লাম না, এখন কীভাবে নামাজ পড়তে হবে, কীভাবে রোজা করতে হবে, এগুলো প্রত্যেকটা বই পাওয়া যায়, কীভাবে উমরা করতে হবে, কীভাবে হজ করতে হবে, তাহলে আল্লাহর একটা কিতাব কি যথেষ্ট না? বলছে আমি তোমাদের কাছে নাজিল করছি একমাত্র একটি কিতাব। আপনি এখন রসুলের নাম দিয়ে হাদিস খুঁজতেছেন, আল্লাহ বলছে আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস 39:23, যে আল্লাহ নাজিল করেছেন একমাত্র মানে কি উত্তম হাদিস, দ্য বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এর উপর আর কোনো হাদিস হয় না। আল্লাহ বলছেন যে 45 নম্বর সুরার 6 নম্বর আয়াতে বলছেন যে তিলকা আয়াতু আল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআই হাদিস, এই যে এই হাদিসের পরে তোমরা আর কোন হাদিস ইমান আনবে প্রশ্ন করছে, উত্তর দেন। এই প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটা হাদিস, তাহলে এই হাদিসগুলো আমরা বাদ দিয়ে আমরা কোন হাদিসের পিছনে দৌড়াচ্ছি? এখন এই হাদিসের কথা বললে আপনার ভিতরে যদি বাধার সৃষ্টি করে, আপনাকে বারবার এখানে যদি আসতে না দেয়, আপনি ক্ষতিগ্রস্ত। ওয়াল্লা আসর, এটা আল্লাহ বলছেন যে এখন আইন এবং সওয়াদ এটার মানে কি, আবার সওয়াদ এবং র এর মানে কি, এই দুইটা যদি কানেক্টেড করতে পারি, আইন এবং সওয়াদ এর মানে কি, সওয়াদ এবং র এর মানে কি, তাহলে আস, এখন আস শব্দটা আসে না কোরআনে, কি আসে, তাহলে আস শব্দের অর্থ তো আসে, আবার সর সর সরি না আতিয়া তখন কিন্তু আমরা ঠিকই পড়তেছি, সোরা তখন কিন্তু ঠিকই পড়তেছি। তাহলে এই শব্দগুলো আমরা কোরআন থেকে ইনশাল্লাহ একটু দেখি, যেমন আপনার এই যে আইন সোয়াদ র এই শব্দটা আপনার যেমন 2 নম্বর সুরার 266 নম্বর আয়াতের 25 নম্বর শব্দ, এখানে লেখা রাখছে ঘূর্ণিঝড়। খেয়াল করেন আল্লাহর বাণী হচ্ছে ইউনিক, যে আপনার কনটেক্সট অনুযায়ী অর্থ হবে, বাট যে 360 ডিগ্রি উল্টা হবে না। আপনার 103 নম্বর সুরার 1 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ যেটা মুস্তফা বললেন, এখানে লিখে রাখছে মহাকালের শপথ। আচ্ছা 78 নম্বর সুরার 14 নম্বর আয়াতের 3 নম্বর শব্দ মুসিরাত। তারপরে আপনার 12 নম্বর সুরার 36 নম্বর আয়াতের যে 9 নম্বর শব্দ, যেটা হচ্ছে আপনার ইউসুফের যেই ঘটনা, যে সালাম আলাইহি, উনি যখন জেলে ছিল দুইজন স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে কি বলছে যে আমি স্বপ্ন দেখছি যে আমি মালিকের জন্য কি ফল থেকে কি একটা কমলা দিন, যে তো ফল থেকে কি করি আমি জুস নিংড়াচ্ছি, তো জুস নিংড়ানোর ভাই এই যে এটা একটা অরেঞ্জ, এটার ভিতরে জুসটা কোথায়, বাইরে না ভিতরে, তো ইনসাইডে, এটা হলো আইন। তো এখন জুসটা নিংড়ানোটা কি, এটাকে চাপ দিয়ে বসকে মানে আমরা যে ইয়েতে যাই যে যে ভাই জুসারে দেন, তাহলে জুসারে দিয়ে জুসটা কি এটা থেকে নিংড়ায় তারপরে এসে সার্ভ করে, তো এই জুসটা হলো ইনসাইডে, এই ইনসাইড থেকে এটাকে এই যে এটা এখন এটার জুসটা কি, এটা বাধা দিয়ে রক্ষা করতেছে না, এখন এটাকে রান করতে হলে এটা কি এটাকে ছুলতে হবে, ছুলে মেশিনে দিতে হবে, দিলে কি স্কুইজ হয়ে বের হয়ে আসবে, এই যে বাধা দিয়ে রক্ষা করছে সে কি আর পারবে, পারবে না, এই যে রান করে জুসটা পড়ছে এখন এটা খাওয়া যাবে। তো এখন এই আয়াত তো দেখবো আমরা দিগন্তে দিগন্তে, যেটা আল্লাহ বলছেন কোথায় 41 নম্বর সুরার 53 নম্বর আয়াত, যে আমি তাদেরকে দেখাবো আয়াতসমূহ দিগন্তে দিগন্তে, যাতে যাতে করে যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় যে উহাই সত্য। এবং ডাইরেক্ট আয়াত মেনশন করছে হলো 37-এ, জি বলেন প্লিজ, একটা আয়াতের কথা ওখানে বলছে, জি। তাহলে এখন এই যে আসর, আইন এবং সওয়াত, এটা আবার সওয়াদ এবং র, সর আস শব্দটাও কোরআনে আছে, সর শব্দটাও কোরআনে আছে, ঠিক আছে। তাহলে সওয়াদ যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে, র যেটা হচ্ছে বারবার করে, দেখেন এই যে কাবারটা, এটা বাধা দিয়ে ভিতরের জুসটাকে
রক্ষা করতেছে। এখন তাহলে আমার ভিতরে কোনটা? এটা বারবার বলছি, এই যে সদর কি আমার ভিতরে যে হার্ট লাং এগুলো কি বাধা দিয়ে রক্ষা করতেছে না? আপনি বক্সিং দেবেন, কিচ্ছু হবে না। কিন্তু এই হার্টটার ভিতরে যদি হালকা একটু লাগে শেষ, যদি এটা বাধা দিতে ফিল করে, রাইট? তা এই স্বর মানে কি? এটা হচ্ছে একটা বাধার মতো এরকম। তো এখন এটার মানে হচ্ছে যেটা আটকায় রাখে, আপনার নট করে রাখে, এই যে এইটা হলো স্বর। এখন এই যে মাইকটা লাগাই দিছে, এই যে এটা ধরে রাখছে, এই যে বাধা মানে এটা ছুটে গেলে কিন্তু পড়ে যাবে, কিন্তু এই যে এটাকে আটকায় দিলাম, এটা হচ্ছে স্বর। হ্যাঁ, এই যে পড়ে যাবে না তাকে ধরে রাখার জন্য এই জিনিসটা দেওয়া হলো, এটা হলো স্বর। এখন আপনার এই যে জুসের যেই ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার আরেকটা পাবেন 12 নম্বর সুরার 49 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ, যে তারা ফলের রস নিংড়াবে। তাহলে দেখেন বাধা যেটা দিতেছে সেইখান থেকে কোনো কিছু বের করে নিয়ে আসা, রান করা, এটা এই একই শব্দ। কিন্তু এই যে আসরের যেই শব্দ, এই যে এখন যেই রেফারেন্সগুলো দিলাম, আইন, সোয়াদ এবং র। আচ্ছা, এবার এটার আসলে অর্থটা কী? এই যে স্কুইজ লেগছে না, স্কুইজ এর মানে কি? ফলটাকে তারা নিংড়াবে। তারপরে এটা হচ্ছে আপনার এক্সপ্রেস, যে চাপ দিয়ে বের করা, কম্প্রেস। তারপরে পিরিয়ড, মেক আপডেট। আসলে জিনিসটা হচ্ছে আপনার সুরা আল আসরের ভিতরে আমি যেটা মিল পাই সেটা হচ্ছে যে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করতেছি, আপনারা চিন্তা করে দেখবেন, আমাকে অন্ধভাবে নেওয়ার দরকার নেই। এখানে যে বিষয়টা হচ্ছে যে কারা ক্ষতিগ্রস্ত, এই বর্ণনা দিয়েছেন, দিয়া বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া। তারা কারা? তারা ভালো কাজ করবে, মন্দ কাজ করবে। তো লিস্ট কোথায় আছে? ভালো কাজের লিস্ট, মন্দ কাজের লিস্ট এখানে, এখানে তো শেষ, আপনার এটার ভিতরে আছে। তা এখন এই সোয়াদ মানে এই কোরআন, এই কোরআনের ভিতরে যদি আপনি ঢুকতে না পারেন, আপনি যদি নিজের চোখে না দেখেন, আপনাকে কেউ বললো যে ভাই টাকা দেন একটা মসজিদ বানাবো, আল্লাহ কি বলছে? না, আল্লাহ কি বলছে যে ইমাম, তোমরা ইমামকে বেতন দাও সে নামাজ পড়াবে, আল্লাহ বলছে এখানে? নাই। আল্লাহ কি বলছে যে সারাদিন না খেয়ে থাকো? নাই। আল্লাহ কি বলছে যে তোমরা এই যে কাবাঘরের পিছনে গিয়ে ঘুরো, সাত পাক ঘুরো? আল্লাহ কি সাত পাকের কথা বলছে? সাত শব্দটা তো কোরআনে আসছে, সাতের ব্যাপার আসমানের কথা আসছে, সাবা সামাওয়াত। তো এখন কোন সাত কোথায় নিয়ে জোরাতালি দিয়ে দিছে? এগুলো চিন্তা ভাবনা করে যারা আয়াত দিয়ে নিজের চোখে যে যেই বাধার ভিতরে তারা পড়ে আছে ওইটার ভিতরেই যদি তারা রান করতে থাকে, তারাই ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে সদ, কারণ প্রত্যেকটা হরফের অর্থ হবে নিউট্রাল, যে আপনার আল্লাহ কি পজিটিভ অর্থে ব্যবহার করছে না নেগেটিভ অর্থে ব্যবহার করছে। ইনসাইডে বাধা দিয়ে রক্ষা করা। এখন আমার বিশ্বাস হলো, ধরেন ইমদাদ ভাইয়ের বিশ্বাস হলো যে আমি এই কোরআন থেকে কোনো, আমার ভিতরে কোরআন আছে, আমি এটা থেকে বের হব না, যে যত কথাই বলুক আমি এটা থেকে যাব না, তাহলে ওনার ভিতরে এইটা, এটা হচ্ছে আসর। আবার ধরেন আরেকজনের বিশ্বাস হলো যে আমি সিহা সিত্তা মানি, ওইটা আমার ভিতরে আছে, সাথে আমি কোরআনও মানি, এটা হলো তার বিশ্বাস, কিন্তু তাকে ওইখান থেকে আপনি বের করতে পারবেন না আল্লাহ যদি দয়া করে তাকে না দেয়। তাহলে এটা হলো তার আসর। শব্দটা কিন্তু যে বাধা দিয়ে রক্ষা করে বারবার ইনসাইডে, এটা ইমদাদ ভাইয়ের কোথায় আছে? এটা ভিতরে, ইনসাইডে। কারণ কি? সে চোখ দিয়ে নিজে এটা দেখছে, আর আরেকজন যে তার ভিতরে সিহাসিত্তা আছে, সেও তার চোখ দিয়ে দেখতেছে না আমার সিহাসিত্তা লাগবে, ওইটা ছাড়া আমার হবে না, এটা হলো তার আসর। আমরা বলি না যে জিনের আসর, আবার এই যে আমরা একটা বসছি এটাও কিন্তু আসর, একটা আসরে বসছি না আমরা, রাইট? তাহলে এখন যে বিষয়টা, এই যে আসর বলতে গেলে এখন আইন এবং সোয়াদ, এরপরে যদি বা বসে আমরা আইন সোয়াদ, এই যে আইন এবং সোয়াদ এর মানে কি এটা আমরা একটু দেখি। আইন এবং সোয়াদ এর মানে কোরআনের ভিতরে যেটা আসছে, যে আপনার আশেপাশে কিছু থাকলে ভালো হয়, যেমন এই যে রড, মুসাকে বলছে তোমার হাতে কি কয়, লাঠি, লাঠি দিয়ে কী কাজ করো, এটা হলো আশা, এই সেম একই শব্দ। আর র মানে কি? বারবার। এখন দেখেন যে লাঠি আসলে কি, লাঠির বিষয়টা একটু বুঝতে হবে। আইনের পরে আলিফ আছে, তো আপনার এই যে ক্যামেরাটা দাঁড়ায় আছে কিসের উপরে দাঁড়াইছে? এখন গাড়ি যে চলে, গাড়ির চাকা যে ঘুরে, ভাই কি ক্র্যাঙ্কশ্যাফ্ট বলে না, ওইটাও লাঠি না? এই যে বিল্ডিং দাঁড়ায় আছে কলামের মধ্যে, এটা কি লাঠি না? তো এটা তো ভাই নানাবিধ কাজ, এটা মেটাফোর হিসাবে ইউজ হয়েছে এখানে, যে আমি এটা দিয়ে লাঠি, লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, আমি ফল খাওয়াই, এটা তো রিজিকের ব্যাপার। আল্লাহ আয়াত বলছে, আপনার যে দণ্ড, এই যে আমরা দাঁড়ায় আছি, আমরা সোজা হয়ে কাজ না করলে আমি সারাদিন বিছানায় শুয়ে থাকলে আমার খাবার আসবে, এটাই আয়াতের। তাহলে এখন এই যে আসা যে শব্দটা, আবার দেখেন যে এই শব্দগুলো অনেকবার আসছে কোরআনে, শুধু আইন সোয়াদ ওয়াও
তারপর আইন সোয়াদ আলিফ আইন সোয়াদ ইয়া, যেটা হচ্ছে যে তারা অবাধ্য হয়েছে, তারা অমান্য করেছে। আইন এবং সোয়াদ মানে কি? তারা অমান্য করেছে। অমান্যটা কোত্থেকে করে? বাইরে থেকে, ভিতর থেকে। তাদের ভিতরে আপনি যতই কোরআন নিয়ে কথা বলেন যে ভাই একমাত্র কোরআন মানো, বলবে যে না আমার অন্যগুলো মানতে হবে, আপনাকে বাধা দিবে সে। তো এটা কোত্থেকে আসে? ভিতর থেকে। এই যে আসা শব্দটার মানেই হচ্ছে অবাধ্যতা করা। এটা দুই নম্বর সুরার 61 নম্বর আয়াতের 57 নম্বর শব্দ। এটা কোরআনে 27 বার আসছে, প্রত্যেক জায়গায় আসছে অবাধ্যতা। আচ্ছা, আইন সোয়াদ ইয়া দিয়ে আসছে 32 বার। এটার মানে হচ্ছে তারা অবাধ্যতা করছে। একই বিষয় যে আমি বলি, আচ্ছা আবার আবার দেখেন, আইন সোয়াদ ওয়াও যেটা হচ্ছে, আসলে কনসোনেন্ট যেটা সেটা হচ্ছে আইন এবং সোয়াদ, যে ইনসাইড ভিতরে থেকে বাধা দিয়ে রক্ষা করা। তো এটা আসলে বিশ্বাসের ব্যাপার। তো এখন আল্লাহ যাদেরকে বলছে যে তারা ক্ষতিগ্রস্ত, এটা কারা? যারা হচ্ছে যে বারবার ভিতর থেকে আইন ইনসাইড থেকে সোয়াদ বাধা দিতেছে র বারবার করে, এটা হচ্ছে আসর। এটা আসরের ওয়াক তো না। এটা কারা? যারা এই কোরআনকে বাধা দিচ্ছে, এই কোরআনকে যারা নিতে যাচ্ছে না, তারা ক্ষতিগ্রস্ত। আর তারপরে বলছে ইল্লাল্লাযি আমানু, সকল মানুষকে বলছে না? ওয়াল আসরি ইন্নাল ইনসান, আল ইনসান, এই যে মোস্তফা সুন্দর করে বলছে আল ইনসান, স্পেসিফিক যে সমগ্র মানব জাতি, এখানে কেউ বাদ নেই। তাহলে আল ইনসান, এরপরে আল্লাহ কিছু বাদ দিয়ে দিচ্ছে? ইল্লাল্লাযি আমানু ওয়া আমিলুস সালিহাত। এটা কোথায় পাবেন এখন? এই সোয়াদের ভিতরে পাবেন। এখন এইটাও আবার কি করবে? সোয়াদ কি করবে? আপনাকে বাধা দিয়ে রক্ষা করবে। এইবার আমরা যাচ্ছি যে আইন এবং সোয়াদ যেটা হচ্ছে ইনসাইডের বাধা দিয়ে রক্ষা করে বা হচ্ছে সিস্টেম। তো এটা কোরআনের ভিতরে আসছে ঐক্যবদ্ধভাবে 5 বার। আচ্ছা, এরপরে আপনার যেটা হচ্ছে আইন সোয়াদ এবং ফা যেটা হচ্ছে আসফা, আইন যেটা হচ্ছে ইনসাইড, সোয়াদ যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে, ফা। আসলে সোয়াদ এবং ফা, এই যে দেখেন আমরা পড়ি যে ইন্না সফা ওয়াল মারওয়াত, এই যে সোয়াদ এবং ফা। সফা সফা মারওয়া কোথায় দেখাচ্ছে? সৌদি আরবে গিয়ে ওই যে কালো পাথর আর কালো এই যে পাহাড় যেটা দৌড়াদৌড়ি করে, আর সোয়াদের সাথে যখন ফা আসে, পৃথিবীতে এমন কোনো ভাষা নাই আপনি পাবেন যেটা শক্ত। সাফা মারো পাহাড় কি শক্ত না? আর আমি যদি বলি যে এটা কি শক্ত না নরম? সফট, এই যে সফট, আপনি বসে আছেন কিসে? সোফা, এটা কি নরম না? পঞ্চ, সোয়াদের সাথে ফা আসলে এটা কি হয়ে যায়? সফট। এটা পৃথিবীর যে কোনো ভাষা, এই যে আমাদের দেশে ফল আছে একটা, নাম কি? সফেদা। এটা কি শক্ত না নরম ভাই? নরম, সফট। তাহলে এখন যে বিষয়টা, আ সফা যখন আসতেছে তখন আইন যেটা হচ্ছে দেখো, সোয়াদ এবং ফা যেটা কি, যে সফট। এখন সোয়াদটা কি? সোয়াদটা হচ্ছে কোরআন, ফা হচ্ছে খোলা। এখন এই কোরআনটা কার জন্য খোলা ভাই? যে এটা খুলবে, যে দেখবে, তার জন্য তো এটা সহজ হবে। যে এটা চোখ দিয়ে নিজে দেখবে না, তাকে তো এটা বাধা হয়ে গেল। বাধা হয়ে গেলে তার কাছে এটা কি খুলবে না। এখন এই যে আসফ, এটা লিখে রাখছে ঝড়ো, যাই হোক। তারপরে আইন সোয়াদ মিম, এই যে আমরা তো আসর বলতেছি আইন সোয়াদ র, আর এখানে আইন সোয়াদ মিম। তাহলে আইন হচ্ছে ইনসাইড, সোয়াদ হচ্ছে কি বাধা দিয়ে রক্ষা করে, মিম হচ্ছে মূল বিষয়, এই যে আসম মূল কোর, মূল যে বিষয়। এখন যার মূল যেটা, আপনার মূল যদি এটা হয় তাহলে এটা, আর যদি এটা আমার মূল যদি কোরআন হয় তাহলে কোরআন, আমার মূল যদি কোরআন বাদ হয়ে যদি অন্য কিছু হয় তাহলে এটা আমার জন্য আসম। তো কনটেক্সট অনুযায়ী এটার অর্থটা হবে। আসম মানে যেটা লিখছে যে রক্ষাকারী, তারপরে দৃঢ়ভাবে রক্ষা করবে। যেমন ওই যে 3 নম্বর সুরার 103 আসছে যে তোমরা সকলে মিলে কি করো, ওয়া তাসিমু। এখন এই যে আসম শব্দটা আসছে কিনা, তো আইন এবং সোয়াদ এখন মূল বিষয় ছুটে গিয়ে আপনি যদি অন্যদিকে দৌড় দেন তো সেটা হয় আসর। কথা কি ধরতে পারেনি? আইন সোয়াদ মিম, তাই মিম যদি আইন ইনসাইড, সোয়াদ বাধা দিয়ে রক্ষা করবে, মিম যদি এটা মূল বিষয় হয়, এখন মিম যদি ছুটে যায় ভাই, এখন যদি আমি দৌড় দিই অন্যদিকে, যে এটা রাখে আমি অন্যদিকে দৌড় দিলাম, এটা হচ্ছে আসর। তাই আমি ক্ষতিগ্রস্ত হবো না কি হবে? তাহলে এবার আমি আরও দুই একটা শব্দ বলি, যেটা হচ্ছে আইন সোয়াদ দিয়ে বলতেছিলাম, এবার বলি আইন এবং সিন, যেটা হচ্ছে আস। আস শব্দটা কি? যেমন আপনার সূরা বনী ইসরাইল এবং খুব সম্ভবত আসা আইয়া বা আসা রব্বুকা মাকামা মাহমুদা, এই যে আশা, আশা মানে আশা করা যায়, আপনার এই শব্দটা আসছে কোরআনে। আচ্ছা, এবার আসর, দেখেন আইন সিন র,
শব্দ কিন্তু একই, এখন সোয়াদের জায়গায় শুধু কি নিয়ে আসলাম, সিন। একটা হলো আইন সোয়াদ র, আর একটা হলো আইন সিন র আসর। তাহলে এটা কি, এটা হচ্ছে যে আপনার কঠোরতা, ওই যে আসর আমরা বলি না ইন্নামাল উসরি ইউসরা, আসর উসরা, যেটা হচ্ছে যে বোঝা, হ্যাঁ, যার হচ্ছে যে অভাব অনটন, মানে এটা যে কোনো প্রেক্ষাপট অনুযায়ী যেটা আমার জন্য কি, এখন ধরুন আমি পারবো 50 কেজি, আমার 150 কেজি দিলে এটা তো আমার জন্য বোঝা যাবে, আমি 4টা করতে যাইতে পারবো। আবার আলিফ সোয়াদ এবং র যেটা হচ্ছে কি ইসরা, যেটা হচ্ছে বোঝা দায়িত্বভার, যেটা সোয়াদ এবং র যেটা হচ্ছে আলিফ যেখানে হলো লিডার, আবার আলিফ সিন র যেটাও আমাদের টপিক না কিন্তু শব্দটা একই রকম, সাউন্ডটা একই রকম হচ্ছে, যেমন ইসরা, যেমন এটা হচ্ছে আপনার ওই যে সুবহানাল্লাজি আসরা, এটা আবার লেখা রাখছে রাত্রিকালী ভ্রমণ, ঠিক আছে। আলিফ সিন র, এটা আলিফ যখন লিড করে কেউ, সিন যেটা হচ্ছে সেন্স, র হচ্ছে যখন রান করে, সিন এবং র যেটা কিন্তু আবার সুরা, এই যে কোরআনের পুরাটাই কিন্তু মানে সিন, মানে আমরা তো সিন যেটা বলতো সেটাই কিন্তু সুন্না। তাহলে সিনের সাথে যখন র আসে, দেখেন আমরা কোরআনে ঢুকতেছি বিসমি আল্লাহ বা ইসমি আল্লাহ, আর শেষ হচ্ছে কী দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই পুরাটাই তো সায়েন্স, ইয়া সিন, এই যে শুরু আর শেষ এটা হলো ইয়া, এই যে দুই হাত বললেন ইয়া আল্লাহ, এই যে লজিককে তো ঠিক আছে ভাই, কিন্তু ঘুরায় নিয়ে গেছি আমরা অন্যদিকে। এই যে সিন দিয়ে শুরু বা সিস্টেমে ঢুকতেছেন বা ইসমি যেটা, যে আল্লাহর নাম, আল্লাহর নাম নিলে আপনার কী আসে যায়, বা সিস্টেম সিন হচ্ছে সেন্স, মিম হচ্ছে মূল যেই বিষয়, এটা হচ্ছে বাসমি। এখন এই সেন্সটা কার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, আর শেষ হচ্ছে কি নাস। এখন বাকারাতে বলেন আর যাই বলেন, আপনি ঢুকলেন, ঢুকার পর আপনাকে কি নুন প্রোডাক্টিভ হইতে হবে, সিন যেটা হচ্ছে সাইন্টিফিক ওয়েতে, যেটা হচ্ছে সেন্সগুলোকে কাজ করতে হবে, এই পুরাটাই তো একটা সিনারি এই কোরআনটা, আপনি যদি বোঝেন আপনি যদি দেখেন। তাহলে এখানে আসরা যেটা হচ্ছে বন্দি, ওকে, সোয়াদ এবং র, আর তারপরে সোয়াদের সাথে যদি ওয়াও আসে, যেটা ওই যে আসর বলতেছে আইন সোয়াদ র, এখানে যদি সোয়াদের সাথে ওয়াও আসে তাহলে হয় সুর, যেটা হচ্ছে কি কাজে খুব বেশি কি যেন সুরত দেখায়, হ্যাঁ সুরত, সুরত মানে এই যে আকৃতি, যে চেহারার দেমাক দেখায়, এরকম বলি না আমরা কথাগুলো, তো এটা হচ্ছে আকৃতি বা রূপ, হ্যাঁ সুরত ধরছে, হ্যাঁ যেমন খুশি তেমন সাজো করছি না আমরা স্কুলে, ওই যে যেমন খুশি তেমন সাজো, যে বুটুত সাজা আর কি, তো এরকম। আরেকটা হলো সির, যেটা হচ্ছে ফিরে যায় স্থান গন্তব্য, যেমন ওয়া ইলাইকাল মাসির, ওই শব্দটা আসছে সরা আ, সোয়াদ র আইন, দেখেন যে আইন সোয়াদ র, এটা কি হলো আইন সোয়াদ র আসর, আইন সোয়াদ র আসর, এখন এই সোয়াদটা যদি পরে নিয়ে আসি তাহলে কি হয় সোয়াদ র আইন সরা আ, আবার যদি এই আইনটা মাঝে নিয়ে আসি তাই হয় সোয়াদ আইন র। এখন আপনি যেইভাবেই বসান, কনসোনেন্ট যেহেতু সেম, অর্থটা একই জায়গায় ঘুরবে, অর্থটা হবে শুধু কনটেক্সট, যে আল্লাহ আগে পরে কী বলছে, আয়াতের শুরু কী শেষ কী, শব্দটা কোন জায়গায় আসছে, যদি পজিটিভ হয় পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। তাহলে আইন যেটা হচ্ছে ইনসাইডের ব্যাপার, সোয়াদ যেটা হচ্ছে বাধা দিয়ে রক্ষা করে, র বারবার, এখন কোনটা বাধা দিয়ে কোনটা রক্ষা করবে এটা ম্যান টু ম্যান বেরি করবে কনটেক্সট অনুযায়ী। আপনি কি কোরআনকে বাধা দিয়ে আপনার বিশ্বাসকে রক্ষা করতেছেন, নাকি আপনার যে বিশ্বাস সেই বাদ ভেঙে আপনি কোরআনে ঢুকতেছেন, এটা তো ডিপেন্ড করবে। যদি আপনি সত্যের ভিতরে আসেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে নাই, আর যদি আপনি ব্যারিয়ার তৈরি করেন যে না কোরআন এবং আমি আরও এই জিনিসগুলো মানি, তখন আপনার ব্যারিয়ার কি শেষ, তখন আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে, মানে একটা হলো ক্ষতিগ্রস্ত আর একটা হলো ক্ষতিগ্রস্ত ছাড়া। এখন কোনটাকে বাধা দিচ্ছে আপনার ইনসাইট, বাধা দিচ্ছে বারবার করে, এটা আপনার বিষয়। আসলে আসর যে শব্দটা আমি মনে হয় যে ইয়ের সাথে মিঠু ভাইয়ের সাথে এখানে বলতেছিলাম, সেটা হচ্ছে যে আসলে এটা হচ্ছে অধ্যবসায়, যে কেউ চেষ্টা করতেছে প্রচেষ্টা করতেছে বারবার করে বারবার করে কোরআন, মানে এই যে একটা জীবনে কত বই পড়ছি, মানে পড়ছি আর পরীক্ষা দিছি পাস, কিন্তু আমার তো ফাইনাল পরীক্ষা বাইরে হয়ে গেছে। আপনারা বলতে পারেন যে ভাই এত পড়ার কী আছে একটা বই, আমার তো ফাইনাল পরীক্ষা তো ভাই শেষ হয় নাই, অন্য বই তো জীবনে অনেক পড়ছি পরীক্ষা দিছি পাস হয়েছে, এ গ্রেড পাইছি বা ফার্স্ট ক্লাস পাইছি শেষ, হ্যাঁ বোর্ড স্ট্যান্ড করছি আমার রেজাল্ট কী শেষ, ওইটা তার পরীক্ষা হবে না, কিন্তু আমার ফাইনাল পরীক্ষা তো রয়ে গেছে। তো এর জন্যই তো এত চেষ্টা বারবার করে, যে এটার ভিতরে কী আছে একটু বোঝার চেষ্টা করি, তো সত্যটা বুঝে ওইটা যদি আমি মানি, আমি যদি এই বাঁধটাকে অতিক্রম করতে পারি, তাহলে আমি ক্ষতিগ্রস্ত থেকে কী হলাম, রক্ষা পেলাম, রক্ষা পেয়ে গেলাম। আর যদি এটা করতে না পারি তাহলে আমার যেই চেষ্টা আমার যেই প্রচেষ্টা এগুলো সব আমি ব্যর্থ হয়ে গেলাম, তাহলে আমার অধ্যবসায়, যে ওই যে আমরা বলি না যে একবার না পারিলে দেখো শতবার, এই যে দেখো শতবার, এটা হচ্ছে অধ্যবসায়। এখন আমাদের প্রচেষ্টা যেটা সেটা হচ্ছে আসলে কোরআনটা বোঝা,
তো সেটার জন্য আসলে এতগুলো কথা বলছি রব্বিকফিলি। তো যেই কথাগুলো বলছি এটা আসলে আল্লাহ কোরআনকে যেইভাবে কোডিং করে দিয়েছেন, এই কোডগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আপনার এখন বলতে পারেন যে ভাই আসর শব্দ বলতে গিয়ে যদি এত কিছু লাগে তাহলে আমরা বুঝবো কীভাবে। কারণ এটা বোঝার জন্য, কারণ আমগরে তো আসরের ওয়াক্ত দিয়ে নামাজ বানিয়ে দিছে, এখানে তো নামাজের কথা নাই, এর জন্য এতগুলো কথা বলতেছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো যে ধরবে সে দেখলেই বুঝতে পারবে যে এখানে আসলে কী আছে। এইখানে চোখের ব্যাপার আছে, আইন এখানে সোয়াদ বাধা দিয়ে রক্ষা করা, র হচ্ছে বারবার। এখন কোনটা থেকে কোনটা সেটা আল্লাহ যাকে দৃষ্টি মানে অন্তর্দৃষ্টি দিবেন, যে কোরআন খুলবে, যে দেখবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, রব্বি জিদনি ইলমা, হয়তো আল্লাহ তাকে সাহায্য করবেন যদি অন্তর থেকে চায়। টোটালি হচ্ছে আল্লাহ কাদেরকে এখানে ক্ষতিগ্রস্ত বলছে, যারা এই কোরআনকে নিতে পারেনি, এই কোরআনের কোরআনকে গ্রহণ করতে পারেনি, এই যারা এই কোরআনকে গ্রহণ করতে পারেনি আল্লাহ তাদেরকে বলছে, তারাই হচ্ছে মানে তাদের সম্পর্কে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরি, তারাই ক্ষতিগ্রস্ত। কিন্তু এরপরে যে গুণগুলো বলছে এটা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের গুণ। এখানে যে আল্লাযীনা শব্দটা দেখবেন যে এটা হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত এই সমস্ত বর্ণনার যার উপরে যে ইমান আনছে তার কথা বলছে। ও আমিল সোয়ালিহাত, দেখেন আমি আটকে গেলে অবশ্যই আল্লাহ আল্লাহ অন্যান্য নবী রাসূলদের উপর যে কিতাব গুলো নাজিল করছে, তাওরাত, ইনজিল, জব্বুর, ওগুলা যদি আমরা যদি পাই, আমাদের কাছে পাই, ওগুলা অধ্যয়ন করা, ওগুলোর থেকে জ্ঞান আরোপণ করা আল্লাহ আমাদের বিশ্বাসের মানদণ্ড হিসেবে নির্ধারণ করে দিছে। সূরা বাকারা 136, সূরা আলী ইমরান 84, সেখানে যে দুইটা বিশ্বাসের কথা বলছে, যে একটা হচ্ছে যে কি যে আপনার এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, রব্বুনা আল্লাহ। ইমানের মূল বিষয় হচ্ছে দুইটা জিনিসের উপর বিশ্বাস, একটা হচ্ছে রব্বুনা আল্লাহ, আর একটা হচ্ছে কি সমস্ত কিতাব যা প্রথম থেকে নাজিল করা হয়েছে, যত কিতাব নাজিল হয়েছে আমার উপর নাজিল হয়েছে, অঞ্জিলার কিন্তু মানুষের উপর নাজিল হয়। কখন আলিফ ভাই বলছে যে যখন যে কোরআনটা অধ্যয়ন করবে, এটাকে পাঠ করবে উপলব্ধির জন্য, উপলব্ধির নিয়তে, তখন তার উপরে কিতাব নাজিল হওয়া শুরু হলো। সে যখন শুরু করুক, যদি 50 বছর বয়সে সে পাঠ করা শুরু করে, 50 বছর বয়সে যায় তার কাছে নাজিল হয়েছে, এতদিন নাজিল হয়নি, এতদিন সে কাছে ছিল না, কোরআন পড়েছে, কিতাব সে পিছনে রেখে দিয়েছে সাজাইয়া অথবা আলমারিতে রাখছে বা জুলদানে মোড়ায় রাখছে, বা এটাকে সে বারবার ওই যে খতম দেওয়া বলে যে কি যে হাফিজি খতম খতম দেয়, উচ্চারণ তো মকরবাজি উচ্চারণ সম্পূর্ণ ভুল, যখন আপনি উপলব্ধির জন্য পড়বেন তখন দেখবেন যে আপনার কাছে তখন নাজিল হচ্ছে, আর যে উপলব্ধির জন্য পড়বে না তার এখানে পড়া না পড়ার মধ্যে কোনো কল্যাণ নাই, কোরআন এই ধরনের কোনো মেসেজ দেয়। তো সবাইকে ধন্যবাদ, আপনারা যারা শুনছেন আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং বারবার শুনবেন, আপনাদের যাদের আসর নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার ছিল না এতদিন, সুরা 103 নাম্বার সুরা, এটা আশা করি ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাই, সালামু আলাইকুম।